Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Bismillahir Rahmanir Rahim. Shamat MFI World Viewers asha kori je jekhan theke shuntechen Allah paker oshesh kripay bhalo ebong shusto achen. Shammanito hazirin, ajke emon ekti ayat niye alochona korbo inshallah suratul fatir er 34 number ayat niye alochona korbo. যে আয়াতটি পাঠ করলে আপনি আপনার অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ যে রব বলে দেয় আপনি মজাতে আমল করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বাধ্য করতে পারবেন তবে মূল বিষয়ে যার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে আমার কাছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ঘন্টা বারণটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে প্রথমে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত হাজেরিন আমরা সূরাতুল ফাতিরের 34 নম্বর আয়াত আলোচনা করব তার আগে আমরা একটু এই আয়াত এর একটু ব্যাখ্যা সম্পর্কে বা একটু তাফসীর সম্পর্কে জেনে আসি তাহলে আপনারা বুঝতে খুবই সহজ হবে আমল করতে আমাদের খুবই মনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ এক নম্বর যেটা আসছে চুকের শীতলতা বলতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন নিজের পরিবারের প্রয়োজনদের আল্লাহর অনুগত রেখাই হচ্ছে চুকের আসল শীতলতা পরিবারের সুখ শান্তি কল্যাণ ও এর মধ্যেই অন্তর্ভুক্ত এটা মারিফুল কোরআনের ব্যাখ্যা এসেছে দুই নম্বর আল্লাহর বাছাই করা বান্দা তারাই যারা নিজে ভালো কাজ করে এবং স্ত্রী সন্তানদের ভালো কাজে এবং আল্লাহর অনুরাগী হতে উৎসাহ প্রদান করে তারা এর জন্যই সব সময় কাজ করে যাবে এবং এর অংশ হিসাবে এই দোয়াটি করবেন তিন নম্বর নিজের পরিবার এবং সন্তান সন্তানাদি আল্লাহর অনুগত হতে দেখার চেয়ে আর ভালো কিছু নেই এটা তাফসীরে মাজহারিতে এসেছে তাফসীরে মাজহারি ব্যাখ্যাতে এসেছে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই আয়াতটি পড়ে শোনাবো ইনশাআল্লাহ সূরাতুল ফাতিরের 34 নম্বর আয়াত যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা সূরা ফাতিরের 34 নম্বর আয়াত আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনারা আয়াতটি পড়বেন আর আমি তো অবশ্যই আপনাদেরকে ভিডিও স্ক্রিনে আরবি এবং বাংলা অবশ্যই দিয়ে দেব যারা আপনারা এই স্ক্রিন থেকে দেখে নিয়েও শিখে নিতে পারবেন আর যারা বার করতে কোরআন শরীফ বার করতে সমস্যা হবে বা হয় তাহলে তারা আমাদের এই তাদেরকে শিখে নেবেন আর যারা পড়তে পারেন তারা অবশ্যই সূরা ফাতিরের 34 নম্বর সূরা আল ফাতিরের 34 নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ মিলিয়ে নেবেন সহি শুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দাতা দান করবেন তো আমি আপনাদেরকে সেই আয়াতটি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا الحمد لله الذي أذهب عنا الحزان إن ربنا لغفور شكور أيها السورة فاتحة 34 نمبر آيات তো এই আয়াতের নিয়ম হচ্ছে প্রথমে আপনি দুরুদ শরীফ পড়ে নেবেন দুরুদ শরীফ পড়ে নেবেন তিনবার এই আয়াতটি পড়বেন সাতবার আবার দুরুদ শরীফ পড়বেন তিনবার এই আমলটি আপনাকে একাধার 11 দিন করতে হবে পাঁচ ওয়াক্তের নামাজের পরে এই আয়াতটা সাতবার করে পড়ে আপনাকে 11 দিন এই আমলটা করতে হবে উদ্দেশ্য ব্যক্তিকে নিয়ে যে উদ্দেশ্য আপনি তাকে বাধ্য করতে চান সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ তো সম্মানিত হাজির আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটাকে আপনাদের ন্যূনতম ভালো লাগে তাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে কমার সুন্দর দৃষ্টি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও আশা রাখবেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন